আসসালামু আলাইকুম, আপনারা আছেন কেমন? ভালো আছেন? সত্যি আমি এই এলাকার এমপি ছিলাম এবং এমপি থাকাকালীন এই এলাকার আমি ব্যাপক উন্নতি সাধন করেছি। একটা লিফলেট দিয়েছি, তারপর সব লেখা আছে, আপনি পড়বেন। আমি যাবার পর কতটুকু উন্নয়ন হয়েছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, কিছুই হয় নাই। তাই আমি আজ ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে, ঢাকা 17 ঢাকা 17 আসনের নির্বাচনী প্রচার এখান থেকে শুরু করলাম। আমি আপনার দোয়া চাই, আমি আপনাদের দোয়া চাই। তিলোত্তমা ঢাকার কথা একটু আগে বললেন মহাসচিব, সমস্ত রাস্তা করেছি আমি, যে রাস্তায় যাবেন সে রাস্তা আমার করা। আমাদের এত টাকা পয়সা ছিল না, ইচ্ছা ছিল, মনে শক্তি ছিল, বল ছিল, তার জন্য এই কথাগুলো করতে পেরেছেন। আমি আশা করব আর একবার আমাকে সুযোগ দেবেন জীবনের শেষ প্রান্তে, যাতে করে আমি আপনাদের খেদমত করতে পারি। এই এলাকা, এই এলাকা রাজুকের অধীনে ছিল, যে কোনো সময় রাজুক আপনাদের উচ্ছেদ করে এখানে বাড়িঘর করতে পারত, কিন্তু আপনাদের দুঃখ দুর্দশা দেখে আমার মনে দয়ার সঞ্চার হয়েছিল, আবেগের সঞ্চার হয়েছিল। আমি বলেছিলাম মিটিংয়ে এই এলাকা অবমুক্ত করা হলো, আপনারা বাড়িঘর করেছেন, নিশ্চিন্তভাবে আছেন, এটা আমার পর্যায়ে, আমার অবদান, এটা ভুলে যাবেন না। অনেক ভালো কাজ করেছি, এখানে 15টি পাম্প লাগিয়েছি আমি, এই এলাকায় পানির কষ্ট কোনো দিন হবে না। আমি জানতাম যে এলাকার মানুষের সবচেয়ে কষ্ট হলো পানি, সে পানি যার কষ্ট না হয় তার 15টা পাম্প আমি বসিয়েছিলাম, এমনকি বিতর্কিত জমিতে আমরা পাম্প বসিয়েছিলাম। সেই জন্য আপনারা যদি পড়েন কী কী আমি করেছি, তাহলে আমার নিশ্চয় মনে হবে যে আপনারা আমাকে আর একবার সুযোগ দেবেন। আপনারা কী বলেন আপনারা? অনেকে বলেন আমার নাকি বয়স হয়েছে, অনেকে বলেন আমার নাকি বয়স হয়েছে, চুপ করো, আমাকে দেখি মনে হয় আমার বয়স হয়েছে, বয়স হয়েছে। তো মানুষের ভালোবাসার জন্য আমি আপনাদের মাঝে আবার এসেছি, আপনাদের কিছু করতে পারি, উপকার করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই আমি আশা ব্যক্ত করি, ওনার কাছে রহমত প্রার্থনা করি। এখন প্রশ্ন হলো আপনি আমাকে ভোট দিবেন কি, হাত তুলে একবার দেখান। আমি ছেড়ে দেওয়ার পর যারা এসেছিলেন তারা কী কী করেছে নতুন করে বলতে চাই না, একথা বলতে পারি আমি যা করেছিলাম তার চেয়ে ভালো কাজ কেউ করতে পারে নাই। আগামীতে ইনশাল্লাহ আপনাদের কাজ করে দেখাবো আমরা মানুষের মঙ্গলের জন্য কাজ করি, নিজের স্বার্থের জন্য। এই আজকের এই সমাবেশ আয়োজন করেছেন চিস্তি সাহেব, আমার সঙ্গে ছিলেন সেন্টু সাহেব, কই সেন্টু সাহেব, সাত্তার আজিজ, সবাই মিলে আয়োজন করেছেন আজ। আমি আপনাদের পক্ষ থেকে এদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সময়টা বেশি দুপুর হয়ে গেছে, একটু গরম পড়েছে, পলিটিক্যাল মিটিং, রাজনৈতিক মিটিংয়ে মানুষের গরম লাগে না, মানুষ শুনতে চায় নেতার কথা, শুনতে চায় নেতা কি করতে চায় শুনতে চায়। ইনশাল্লাহ যে কথা দিয়ে গেলাম সে কথা রাখবো, পালন করবো ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, আজ
প্রচারণী সভা শুরু হলো এখান থেকে, ঢাকা সদরের প্রচারণী সভা শুরু হলো এখান থেকে। অনেক মিটিং মিছিল করতে হবে, আপনার দোয়া করবেন যেন আমি সফল হই এবং আপনাদের পাশে আবার দাঁড়াতে পারি, আপনি মঙ্গল করতে পারি। আমি এখন আপনাদের বিদায় নেব, বিদায় নেওয়ার আগে আমি জানতে চাই আপনার কি মনে প্রাণ আমাকে ভালোবাসেন, আমাকে আরেকবার নির্বাচিত করবেন? আমি কথা দিতে পারি, আমাদের অবস্থা আগে চেয়ে অনেক ভালো, আমি আসলে আপনি অনেক উপকার করতে পারবো। আল্লাহ আপনার সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আপনার ভালো থাকেন, আবার দেখাবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ, খোদা হাফেজ।